আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বি রহমান ইব্রাহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আমি আমার পেজেপূর্বে একটি কমেন্টে লিখেছিলাম যে আপনাদের আর্থ্রাইটিস নিয়ে সরাসরি লাইভে আসবো আলহামদুলিল্লাহ আমি লাইভে আসতে পেরে মোহানর্ব আলামিনের কাছে কৃতজ্ঞ আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন পেজ আপনাদের ওয়ালে ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো ইতিপূর্বে যারা কমেন্ট লিখেছেন তাদের উত্তরগুলো আমি আগে দিব আর যারা কমেন্ট লিখতে পারেন না আপনারা ইচ্ছা করলে এই লাইভেও আপনারা কমেন্টটি লিখতে পারেন আর আপনারা ভিডিওটি স্পষ্ট শোনা যায় কি না একটু দয়া করে আমাকে কমেন্টে লিখবেন আপনাদের ভিডিওটি শোনা যায় কি না একটু কমেন্টে লিখবেন সবাই ভিডিওটি শোনা যায় কি না তো আমি আজকে একটু কমেন্টে লিখবেন যে ভয়েস ঠিক আছে কি না মানে আমার ভয়েসটা আপনারা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি না আমি নিয়মিত রোগী দেখছি ডিপিআরসি তে ডিপিআরসি ঢাকা পেইন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাব সেন্টার এটা হাসপাতাল রিহ্যাব সেন্টার ফিজিওথেরাপি সেন্টার ডায়াগনস্টিক ল্যাব আলহামদুলিল্লাহ আর্থ্রাইটিস নিয়ে আসলে কথা বলি আর্থ্রাইটিস অনেকে এই সম্পর্কে আইডিয়া নেয় আর্থ্রাইটিস হচ্ছে জয়েন্টের রোগ আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্ট আছে যেমন শোল্ডার জয়েন্ট হাঁটু কোমর মানে বডিতে অনেক জয়েন্ট আছে প্রতিটি হার একসাথে যখন লাগে সেটা হচ্ছে জয়েন্ট তো এটা হচ্ছে আর্থ্রাইটিস আর এই জয়েন্টে যদি কোনো প্রদাহ হয় কোনো কারণে প্রদাহ ইনফ্লামেশন তখনই আপনার ব্যথা বেদনা এবং সমস্যা দেখা দিতে পারে জি রাইহান সাহেব আপনাকে অনেক ধন্যবাদ তৃষা রয় চৈতি আপনাকেও ধন্যবাদ জি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই এই লাইভটি শেয়ার করে দিবেন এবং পেজটি লাইক করে লাইক দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত বিভিন্ন বাদ ব্যথা প্যারালাইসিস সম্পর্কিত বিভিন্ন আপনারা আপডেট পেতে পারবেন ইনশাল্লাহ তো আর্থ্রাইটিস হচ্ছে জয়েন্টের রোগ জোরার রোগ মোর দেন ওয়ান হান্ড্রেড টাইপস অনেক ক্ষেত্রে দুইশো টাইপের কথা বলা হয়েছে বিভিন্ন টাইপের আর্থ্রাইটিস আছে তো আমরা যে একটি সামাজিকভাবে আমাদের দেশে প্রচলিত আছে যে হার ক্ষয় হয়ে গিয়েছে হাঁটু ফুলে গিয়েছে হাঁটু ক্ষয় হয়ে গিয়েছে মেরুদণ্ড ক্ষয় হয়ে গিয়েছে বা জোরার হার মনে হয় বেড়ে গিয়েছে বা রগে চাপ খেয়েছে এই যে বিভিন্ন কথা আমরা শুনি বা বলি বিভিন্ন রুগীরা ডাক্তারদের কাছে গেলে বলে দিস ইজ ইস জয়েন্ট বা জোড়া প্রদাহ কোনো প্রদাহ হচ্ছে সেটাকে বলি আমরা আথরাইটিস যে এহসান সাহেব আপনার উত্তর দিবা আমি ইনশাল্লাহ আমি একটু আলোচনা করি আপনার আলোচনাটি শুনেন তাহলে আশা করি উপকারে আসবে তো আথরাইটিস যে কোনো বয়সে যে কোনো মানুষের হতে পারে কারণটা কি এটা অনেকে আমরা জানি না যে কারণটা কি কিছু কারণ হচ্ছে এইজিং প্রসেস বয়সজনিত বয়সজনিত শিউলি জি ধন্যবাদ শিউলি বণিককে আপনাকে ধন্যবাদ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন বয়সজনিত যেমন এইজিং প্রসেস থেকে হতে পারে স্পেশালি আমাদের মা বোনরা আপনারা যারা আছেন যাদের বয়স মোর দেন চল্লিশ অনেক সময় আমাদের মা বোনদের যাদের বয়স বেশি হয়ে যায় ঋতু বা রজকাল বন্ধ হয়ে যায় মেনোপাস হয়ে যায় তখন বিভিন্ন হরমোনাল মহিলাদের যে স্পেশাল হরমোন থাকে বন্ধ হয়ে যায় প্রোডাকশন তখন দেখা যায় যে অ্যাক্টিভিটি মানে হার ঘটন হওয়ার বা হার বৃদ্ধি হওয়ার বা মাদার সেল অব দ্য হার হার পরিপুষ্ট হওয়ার যে সেলগুলা এগুলো কমে গিয়ে অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়তে থাকে এটা হচ্ছে হরমোনাল ডিফিসিয়েন্সি থেকে হয় অনেক মহিলাদের জ্বরাই ফেলে দেওয়া লাগে বিভিন্ন গাইনোকোলজিক্যাল ডিজিজের কারণে তখন দেখা যায় যে আপনার এই হাড় কয়টা তীব্রতর হতে পারে তারপর হচ্ছে যাদের বয়স উপরে পুরুষ ডেভেলপ করে যাদের যারা অবেসিটি অতিরিক্ত মোটা হ্যাঁ স্থূলকার তাদের বিভিন্ন ম্যাটাবলিজম ডিজিজের কারণে বা স্থূলতার কারণে বিভিন্ন স্পেশালি ওয়েট ভিয়ারিং যে জয়েন্টগুলো আছে যেমন হিপ জয়েন্ট হাঁটু অ্যাঙ্কেল পায়ের পাতার আইপি জয়েন্ট বা টার্সাল মেটা টার্সাল জয়েন্টগুলোতে জয়েন্টস গুলাতে আপনার প্রদাহ হতে থাকে বিভিন্ন কারণে বিভিন্ন মেটাবলিক ডিসঅর্ডার যেমন গাউট এই যে শীতকালে আমাদের আমরা ছোলা এবং বিচি জাতীয় খাবার বেশি খেয়ে থাকি শীতকালে বা অনেকের ম্যাটাবলিজম প্রবলেম থাকে হ্যাঁ অনেকে পানি কম খান অনেকে এক্সারসাইজ কম করেন তখন মেটাবলিক এই পিউরিন রিচ ডায়েট যারা আবার বেশি খান সিম সিমের বিচি সিমের খোসা না কিন্তু সিমের বিচি জাতীয় ডাল বিভিন্ন ডাল জাতীয় খাবার বিভিন্ন মাংস স্পেশালি আমরা চার পা পশুর মাংস যেটা রেড বলে থাকে। গরু খাসি ছাগল ভেড়া মহিষ আমাদের মধ্যপ্রাচ্যে অনেক রুগীরা থাকেন আপনারা আমাদের ফরেন রেমিটেন্স দ্বারা আনেন আমাদের যে যোদ্ধা যারা বিদেশে আসেন রেমিটেন্স যোদ্ধা তারা এই নিয়মিত এই সকল ফাস্টফুড খেয়ে থাকতে হয় কারণ পাক করা বা পর্যাপ্ত নাই আমাদের শাকসবজির অভাব ওখানে তো তখন আপনাদের এই জাতীয় ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে দিস ইজ গাউটি আর্থ্রাইটিস এই গাউট মেটাবলিক প্রোডাক্ট থেকে আমাদের এই এই সকল আথরাইটিস ডেভেলপ করতে পারে তার তাছাড়া বিভিন্ন যে আমরা কিছুদিন আগে আমাদের দেশে কিন্তু এখনো আছে ডেঙ্গু জ্বর ডেঙ্গু ভাইরাল ফিভার বিভিন্ন ফিভার করোনা আমরা করোনায় ভুগেছি সবাই যে করোনা বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন সেপটিক অ্যাথরাইটিস বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আমাদের আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে বেশিরভাগ অ্যাথরাইটিস এজিং প্রসেস বয়সজনিত এবং বিভিন্ন ইঞ্জুরি থেকে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে ধরেন আপনি খেলতে গিয়ে পড়ে গিয়েছিলেন কোনো কাজ করতে গিয়ে আঘাত পেয়েছিলেন হোঁছোঁট খেয়ে পড়ে গিয়েছিলেন হয়তো দুই তিন পাঁচ বছর দশ বছর আগে বা আপনি স্পোর্টসম্যান আপনি প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার আপনার দেখা যাবে বয়স বাড়ার সাথে সাথে যেই যে যে জোড়াগুলোতে আপনি আঘাত পেয়েছিলেন ট্রমা পেয়েছিলেন ওই সকল জোড়াগুলোতে ডে বাই ডে আর্থ্রাইটিস ডেভেলপ করতে থাকবে ইঞ্জুরি পোস্ট ইঞ্জুরি আর্থ্রাইটিস ডেভেলপ করতে থাকে ইরোশন হতে থাকে প্রদাহ হতে হতে কাটিলেজ ক্ষয় হয় কাটিলেজের পরে বোনস ইরোশন হয় যে সাইনোবেল জোড়াটা যে ঘটন জোড়ার মধ্যে এক প্রকার পানি থাকে যেটা লিকুইড টাইপের সাইনোবেল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যায় সাইনোবেল ক্যাপসুল ইনফ্লামড হয়ে যায় সয়েল হয়ে যায় চারপাশে যে কানেকটিভ টিস্যু এগুলা ইনফ্লামড হয়ে যায় প্রদাহ হতে থাকে অনেকের হাঁটু জোড়া বা অ্যাঙ্কেল বিভিন্ন হাতের এগুলা ফুলে যেতে পারে তাছাড়া বিভিন্ন অটো ইমিউন ডিসঅর্ডার অটো ইমিউন সিস্টেমকে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেম থাকে আমাদের যে ডিফেন্স মেকানিজম রাষ্ট্রের যেমন ডিফেন্স মেকানিজম আছে বহিঃশত্রু থেকে আক্রমণ হওয়া থেকে বাঁচার জন্য আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিভিন্ন বাহিনী এই বাহিনী কি করে বিদেশি শত্রু থেকে আক্রমণের জন্য তারা প্রতিহত অতন্দ্র প্রহরী তারা প্রোটেকশন দেয় তদ্রুপ আমাদের শরীরের ডিফেন মেকানিজম থাকে আমাদের বিভিন্ন রক্তকণিকা ইমিউন সিস্টেম এই সিস্টেমগুলো অনেক সময় ভুলবশত নিজের শরীরের কানেকটিভ টিস্যু বা বিভিন্ন সেলের উপরে সে অ্যাফেক্ট করে বসে তখনই বডিতে অটো ইমিউন আথরাইটিস ডেভেলপ করতে পারে তাছাড়া কিছু জেনেটিক ফ্যাক্টর দায়ী কিছু জিন আছে যেমন আপনারা জানেন অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এটা একটা আর্থ্রাইটিস স্পেশালি পুরুষদের বেশি হয়ে থাকে এই অ্যানকালোজিং সেভেন ইস ওয়ান মানে পুরুষ সাতজন হলে মহিলাদের হয় তবে মহিলাদের হয় না তা না কম হয় রিউমাটার আর্থ্রাইটিস মহিলাদের বেশি হয় পুরুষদের কম হয় এরকম জুবেনাল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বাচ্চাদের উঠতি বয়সী বাচ্চাদের হয় পার্থেস ডিজিজ তাছাড়া বিভিন্ন অস্টিও আমি অনেক বলবো প্রায় মোর দেন ওয়ান হান্ড্রেড টাইপস আছে বাট এই যে জেনেটিক্যাল ফ্যাক্টর বিভিন্ন কারণে যে জিন গঠিত সমস্যা যেটা বংশ পরম্পরা চলে আসে তখন আপনার এ তাদের যদি জেনেটিক ফ্যাক্টর থেকে এই আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে তো আমরা যদি বিভিন্ন ওয়েদার বিভিন্ন প্রি ডিসপোজিং ফ্যাক্টর তা থেকে হতে পারে মানসিক সমস্যা অনেকে জানেনই না যে মানসিক যেমন ফাইব্রোমায়ালজি যে আমি আমার ভিডিও দিয়েছি ইউটিউব ফেসবুকে দেখবেন ফাইব্রোমায়াল যে একটা অদ্ভুত ব্যথার রোগ অদ্ভুত একের পর এক ডাক্তার এই এক এক সময় মেডিসিনের ডাক্তার একবার হিমোটোলজি অর্থোপেডিক সার্জারি ফিজিওথেরাপি চিকিৎসক বিভিন্ন ডাক্তারের পিছিয়ে ঘুরতেই থাকে রুগী সাইকিয়াটিস্টের কাছে যায় হ্যাঁ বিভিন্ন ডাক্তারদের কাছে ঘুরতেই থাকে অনেক সময় হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারদের কাছেও যায় বিভিন্ন ডাক্তারদের কাছে ঘুরতেই থাকে রোগ নির্ণ হয় না যে অদ্ভুত একটি রোগ আমার ইউটিউব ফেসবুকে লাগবেন যে দিয়ে ডক্টর সুফিল্লা প্রধান সার্চ দিলে পেয়ে যাবেন সো এই ভিডিও এই রোগগুলো এক প্রকারের আথরাইটিস তো আথরাইটিস কারণে শেষ নাই এবং এই বাদ ব্যথা জনিত সমস্যার মোস্ট অফ দ্য কজ হচ্ছে আথরাইটিস এই আথরাইটিস থেকে যেটা হতে পারে জি ধন্যবাদ ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যারা শেয়ার করে দিবেন করে আপনারা শেয়ার করেছেন কিনা কমেন্টে লিখবেন এবং আপনাদের সমস্যাগুলো আপনাদের বয়স ওজন উচ্চতা বা আপনি রুগী না হলে আপনার কে রুগী মা ভাই বোন আত্মীয় স্বজনের কথা নাম লিখে সুন্দর করে একটু ডিটেলস রাখেন আমি অবশ্যই লাইভের উত্তরগুলো দিব এর আগে কমেন্ট যারা করেছেন তাদের উত্তর দিব আর অনেকে আপনারা এখন মাত্র জয়েন করেছেন কোনো সমস্যা নেই ভিডিওটি থেকে যাবে এবং এই ভিডিওটি আবার শুধুমাত্র আজকে ফেসবুকে আমার লাইভ হচ্ছে এটা আমরা অতি শীঘ্রই ইউটিউবেও আমরা আপলোড করে দিব ইনশাআল্লাহ তো আর্থ্রাইটিস থেকে কি হতে পারে আর অনেকে আমাকে প্রশ্ন করেন স্যার এটা চিকিৎসা কি থেরাপি দিলে পুরো ভালো হয়ে যাবে বা আবার বারবার দিতে হবে কিনা এটা কিন্তু আপনাদের প্রশ্ন তো এই প্রশ্নগুলো আপনারা করতে পারেন অনেকে বলেন যে স্যার ওষুধ খেলে কি ভালো হয়ে যাবে আজীবনের জন্য একটা ওষুধ খেলে আজীবন ভালো হয়ে যাবো এরকম কোনো ওষুধপত্র আছে কিনা বা আপনারা জানেন না আপনারা বিভিন্ন ওষুধ খাচ্ছেন একের পর এক এই ওষুধ খেতেই আসেন খেতেই আসেন কিন্তু আথরাইটিস থেকে কি হতে পারে হোয়াট ইজ দ্য ফ্যাট অফ ডিজিজ রোগের ভাগ্য কি কনসিকুয়েন্স অফ দ্য ডিজিজ আমরা একটা রোগকে অ্যাসেস করে থাকি রুগীকে রুগী রোগের অ্যাসেস রোগীর হিস্ট্রি কেন কারণ কি রুগী কি করে ওবেসিটি আছে কিনা বয়স কত ওজন কত কোমরবিডিটিস মরবিডিটিস কোনো ডিজিজ ডিজর্ডার এগুলো আছে কিনা এগুলো আমরা পাশাপাশি দেখি এবং রুগীর আগের সকল হিস্ট্রি দেখি ইফ নেসেসারি আমরা কিছু ব্লাড টেস্ট এক্স রে এম এগুলো করে থাকি কনফার্ম করার জন্য রোগ কনফার্ম না হলে ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা আছে সো রোগ নির্ণয় রোগ কনফার্ম এটা ডাক্তারদের কাজ এবং মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে আর্থ্রাইটিসের চিকিৎসা করা হয়ে থাকে শুধু ওষুধ খেলে আর্থ্রাইটিস রোগ থেকে ভালো থাকতে পারবেন না আর্থ্রাইটিস রোগের কনসিকুয়েন্স কি বা ফ্যাট অফ ডিজিজ কি এটা অনেকে জানেন না বা কি হতে পারে আমি একটা কথা লিখেছি দেখবেন আমার এই কম ইয়াতে টাইটেলে যে আথরাইটিস রোগ ও পঙ্গুত্ব পঙ্গুত্ব আথরাইটিস রোগের অন্যতম কারণ এ পঙ্গুত্ব হবেই আথরাইটিস রুগী যদি চিকিৎসা না করেন আমি বলছি প্রত্যেকটা আর্থ্রাইটিস রুগী অবশ্যই পঙ্গুত্ব বরণ করবে যদি সঠিক সময়ে সঠিক মাল্টি ডিসিপ্লিনারি ডাক্তারি টিম অ্যাপ্রোচে না যান অবশ্যই পঙ্গুত্ব বরণ করে কি হতে পারে আস্তে আস্তে হাতগুলা আঙ্গুলগুলা আঙ্গুল গুলা নষ্ট হয়ে যাবে আপনি ধরতে পারবেন না বাঁকা হয়ে যাবে আপনার বয়স পঁচিশ তিরিশ আপনাকে দেখা যাবে যে ষাট সত্তর বছর বয়সে আপনার হাঁটু বাই বেঁকে দুই দিকে চলে যাবে ফুলে যাবে আপনি কুজো হয়ে যাবেন কাইফোসিস হয়ে যাবেন ফরওয়ার্ড ব্যান্ডিং মানে কাইফোসিস লর্ডোসিস পিসওয়ার্ড ব্যান্ড পিছনে ব্যান্ডিং হয়ে যাবেন এসিস মেরুদণ্ড এমনি আমরা যদি পিছন থেকে দেখি সোজা ঠিক আছে কিন্তু এটা দেখা যাবে আঁকা বাঁকা হয়ে যেতে পারে দিস ইজ কাইফো স্কুল তারপরে আপনি ঘাড় ঘুরাতে সমস্যা হতে পারে সামনে নামাজ পড়তে ঝুকতে অসুবিধা হতে পারে হাঁটু ভেঙ্গে বসতে পারবেন না মসজিদের চেয়ারে বসে নামাজ পড়তে হয় সিঁড়ি বাইতে পারবেন না আস্তে 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 যত কয়েকদিন যাবে মাস যাবে বছর যাবে যুগ যাবে আস্তে আস্তে বিছানায় পড়ে যেতে হবে আপনার বয়স হতো চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ এই বয়সে স্পেশালি আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড ইউরোপ ওই সকল দেশের আমাদের এই যে দেখেন বাইডেন সাহেব বয়স কিন্তু অনেক ট্রাম্প সাহেব আগে অনেক বয়স তারা উন্নত বিশ্বের সকল বড় বড় যারা নেতারা আছেন তাদের কিন্তু অনেক বয়স কিন্তু দে আর একটিভ তারা এখনও সাইকেল চালায় বাইডেন দেখলাম তার ওয়াইফ সহ সাইকেল চালায় তো এটা বুঝেন বিকজ অফ তাদের রিহাবিলিটেশন টিম অ্যাপ্রোচ ফিজিওথেরাপি রিহাবিলিটেশন থেরাপি এবং রিহাবিলিটেশন একটা টিম অ্যাপ্রোচের মাধ্যমে দে আর ফিট ফর ওয়ার্ক এবং মরণের আগ পর্যন্ত তারা টিম এপ্রোচ মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা সুস্থ থাকে তো এটাই হচ্ছে আপনাদের কথা যে রোগের ভবিষ্যৎকে যদি শুধু ওষুধ খান হ্যাঁ ব্যথা ব্যথা হতে কন্ট্রোলে থাকবে এটা হচ্ছে উপকার অবশ্যই আসবে কিন্তু এটা টিম অ্যাপ্রোচ হচ্ছে আপনাকে থেরাপি থেরাপি অ্যান্ড থেরাপি এবং অ্যাডভান্স থেরাপি নিতে হবে ডে বাই ডে থেরাপি অ্যাডভান্স হচ্ছে এই জন্য আপনাকে মাল্টিডিসিপ্লিনারি টিম হসপিটাল রিহ্যাব সেন্টার ডিপিআরসির মতো এসব সেন্টারে প্রয়োজনের থেকে অ্যাডভান্স থেরাপি আপনাদেরকে নিতে হবে তো আমি কমেন্টগুলো পড়ে আসি আগে তারপর আপনাদের লাইভের এসএন সাহেব ভাই আমি উত্তর দিব ইনশাল্লাহ আপনার হতাশ হবেন না আমি কয়েকটা কমেন্ট পড়ি যারা আগে আমাদেরকে উত্তর প্রশ্ন করেছিলেন আমাদের কমেন্টে ওনাদের অধিকার আগে কারণ ওনারা কমেন্টে আমি কমেন্টটা যখন করেছিলাম তখন অনেকে এই প্রশ্নগুলো করেছেন তারপর আমি লাইভের উত্তর দিব ইনশাল্লাহ আপনারা আমার পেজটি লাইক করে লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন ইনশাআল্লাহ খায়রুল ইসলাম আপনি লিখেছেন আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ইটালি থাকি আমি আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনারা ভিডিও নিয়মিত দেখেন এখানে অনেক আসবে ইনশাআল্লাহ এবং আমার এই পেজ টিপস গুলো আপনারা শেয়ার করবেন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন উপকার আসবেন আপনার মায়ের বয়স পঞ্চান্ন এবং প্লাস হবে বাদ ব্যথা মাজা হাঁটুতে ঠিকভাবে হাঁটতে পারেন না এই যে ঠিকভাবে হাঁটতে পারে না মাজা ব্যথা এবং হাঁটা হাঁটু বেঁকে অনেকের আমি হাঁটু যখন আমরা এক্সামিনেশন করি মানে আমরা যখন অ্যাসেস করি তখন দেখা যায় হাঁটুগুলা হয় ভিতরে ঢুকে গিয়েছে বা পিছনে চলে গেছে ফুলে এরকম গিল্টি হয়ে গিয়েছে এক্সরে করলে দেখা যায় জোড়া লেগে গেছে দিস ইজ ডিফরমিটি তো দিস ইজ ডিসেবিলিটি বা পঙ্গুত্ব পঙ্গুত্ব চিকিৎসক থেরাপি চিকিৎসকরাই করে থাকেন ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে পঙ্গুত্বের চিকিৎসা ডিসেবিলিটি রিহাবিলিটেশন থেরাপি চিকিৎসাই সারা ওয়ার্ল্ডে করে থাকে আপনার ঠিকানা চাই আচ্ছা আপনি ঠিকানা চান নবু ফোন নাম্বার জানতে চেয়েছেন আচ্ছা খায়রুল সাহেব আপনাকে ধন্যবাদ ভাই আপনারা দেশের বাইরে আছেন ইটালি বা ইউরোপ কান্ট্রিতে এখন প্রচণ্ড শীত পড়ছে আপনাকে সাজেস্ট করি আপনারা কিন্তু ওয়ার্ম থাকার চেষ্টা করবেন আপনাদের তো সেই ব্যবস্থা আছে ইনশাল্লাহ আর আপনার মাকে আপনি পাঠিয়ে দিবেন ডিপিআরসি ডিপিআরসি আমি এই লাইভে দেখেন আমাদের ঠিকানাটা দেওয়া আছে ডিপিআরসি বারো বাই এক রিং রোড শ্যামুলি ঢাকা ফোন নাম্বারটিও দেওয়া আছে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আপনার মাকে ফোন দিয়ে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমি দেখে দেব আল্লাহ ফাঁক আপনার মঙ্গল করুক আপনি ভালো থাকেন মেহেদি হাসান আপনি বিশাল প্রশ্নগুলো লিখেছেন আলহামদুলিল্লাহ বাট আমি পড়ছি আরেকটি কথা বলি এই প্রশ্নগুলো হয়তো আপনাদেরও আপনাদেরও এই প্রশ্ন হয়তো আপনারা প্রশ্নগুলো শুনুন দেখবেন আপনাদের প্রশ্নের সাথে মিলে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ আমার বয়স ২৭ বছর আমি চার বছর যাবৎ কোমরের নিচে পিছনের অংশে আঞ্চলিক ভাষা যেটা পাছা বলা হয় সেখানে মাংসের ভিতর ব্যথা অনুভব করছি অর্থোপেডিক সার্জনের নিকট হতে ট্রিটমেন্ট নিয়েছি কোনো ভালো ফলাফল পাচ্ছি না ওষুধ নিলে নিয়ন্ত্রণে থাকছে বাদ দিলে পূর্বের অবস্থায় ফিরে আসে ব্যথাটা স্থান পরিবর্তন করে মাসে দু তিনবার ব্যথাটা এতটাই প্রকট আকার ধারণ করে যেটা সহ্য করা খুব কষ্টকর আমি যখন বিছানায় শুয়ে থাকি অবস্থা হাঁচি কাশি দেই তখন কোমরে প্রচন্ড ব্যথা লাগে কোনোভাবে নিজেকে এপাশ ওপাশ স্থানান্তর করতে গেলে অন্যের সাহায্য নিতে হয় ইদানিং ডান পায়ের কুচকি নিচে একটা শিরা ভেসে থাকতে দেখা যাচ্ছে সেটা অন্য পায়ে স্বাভাবিক দেখাচ্ছে এমত অবস্থা করণীয় কি মেহেদি সাহেবের প্রশ্ন আমাদের হাজার হাজার একই প্রশ্ন ইজ এ টিপিক্যাল কোশ্চেন মানে কমন কোশ্চেন এটা আপনাদের অনেকেরও কোশ্চেন প্রথম কথা হচ্ছে এটা ডায়াগনোসিস করতে হবে আপনারা ডাক্তারদের কাছে গিয়ে বলবেন যে আপনার রোগটা কি প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা আমরা অ্যাসেস করে নিজে ফিজিক্যাল এক্সামিনেশন দেন পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করতে হবে যে হোয়াট ইজ দ্য ডিজিজ রোগ নির্ণয় না হলে ওষুধ খেতে খেতে পেটে আলসার গ্যাস্ট্রিক কিডনি ফেলিউর হতে মারাত্মক ডিজিজ ডিসঅর্ডারে ভুগতে হবে রোগ নির্ণয় না হলে এই জন্য রোগ নির্ণয় করা হচ্ছে ডাক্তারদের মূল কাজ দেন অপারেশন লাগবে ওষুধ খেতে হবে থেরাপি নিতে হবে এক্সারসাইজ করতে হবে বা সামহাও অ্যানাদার ট্রিটমেন্ট সেটা অন্য কথা প্রত্যেক প্রত্যেকটা ডিসিপ্লিনারি ডায়াগনোসিস হচ্ছে ইম্পর্টেন্ট এই যে আমরা যারা ফিজিওথেরাপি অ্যান্ড রিহাব স্পেশালিস্ট আমাদেরকেও ডায়াগনোসিস জানতে হবে প্রত্যেকটা রোগের প্রত্যেকটা চিকিৎসককে ডায়াগনোসিস জানতে হবে উল্টা পাল্টা থেরাপি দিয়ে কত রুগী যে প্যারালাইসিস হয়ে গিয়েছে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্যাপারে আপনাদেরকে সাবধান করছি ইমপ্ল্যান্ট লাগানো ভিতরে ইমপ্ল্যান্ট হার ডাক্তার সাহেব অপারেশন করে কষ্ট করে রুগীর টাকা পয়সা গরস করে ইমপ্লাইন লাগিয়েছে সেখানে শর্টে দিয়ে থেরাপি দিয়ে পুড়ে ফেলছে রুগীটার জীবন শেষ সো সাবধান বুঝে শুনে থেরাপি জায়গায় থেরাপি সেন্টারে থেরাপি নিতে হবে আগে দেখতে হবে সে থেরাপির চিকিৎসক কিনা না টেকনোলজিস্ট না টেকনিশিয়ান না কোনো ভুয়া ডিগ্রি নাই। সেটা আগে দেখতে হবে দেন আপনাকে ডাক্তার সাহেবকে বলতে হবে যে আপনার অ্যাসেস করার জন্য যে আপনার রোগটা কি তো মেহেদি সাহেবের কথা বোঝা যায় আপনারা যারা কোমরের এই যে বলছে ওনার ভাষা পাছায় ব্যথা বা কোমরের বাটক বা কোমরের পিছন সাইডে ব্যথা হয় সেটা আপনাদেরকে বলি যারা হাঁচি কাশি দিয়ে দেখবেন জোরে হাঁচি কাশি দিলে যদি কোমরে লাগে ওই জায়গা পায়ের লাগে পিছনে লাগে বা পায়ের রক্ত টান লাগে তাহলে বুঝতে হবে আপনার ডিক্স প্রলাপজনিত ডিক্স ডিজিজ হয়েছে বা পিএলআইডি এই জন্য আপনাকে এমআরআই করে দেখতে হবে দেন ওষুধ খেতে হতে পারে পাশাপাশি অ্যাডভান্স থেরাপি চিকিৎসা অনেক ক্ষেত্রে হসপিটালে থেকে নিতে হতে পারে এই দুইটা করলে ইনশাল আপনি ভালো হয়ে যাবেন আর ভালো হলেই যে আপনি ভালো থাকবেন তা নয় তার জন্য আপনাকে পশ্চার পশ্চার আমি বারবার বলছি পশ্চার আর্গোনোমিক্স আমার ইউটিউব পেজে আমি বারবার দিচ্ছি আর্গোনোমিক্স ছবি দিচ্ছি দেখেন বসা কাজ করার নিয়ম শৃঙ্খলা এগুলা মানতে হবে নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে ওজন বেশি হলে কমাতে হবে এই নিয়মগুলা মানতে হবে বিছানা কারেকশান করতে হবে বিছানা উল্টা পাল্টার বিছানা অ্যাড দেয় দেখবেন টিভিতে বিছানার অ্যাড বিভিন্ন ফোমের অ্যাড এই সেই অ্যাড হ্যাঁ ডাক্তারের পরামর্শে আপনাকে আমাদের মতো চিকিৎসকের পরামর্শে বিছানা কারেকশন করে নিতে হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন কমে গেলেও কিন্তু সমস্যা ওজন বেশি হলেও সমস্যা বিএমআই ইন্ডেক্স আছে এটা করে ওজন হাইট উচ্চতা অনুযায়ী বিএমআই বের করে ওভাবে আপনাদেরকে মেনটেন করতে হবে তো মেহেদি সাহেব আশা করি আপনার উত্তর পেয়েছেন তারপরে প্রশ্ন শফিকুল ইসলাম সাহেব আপনি লিখেছেন পিঠের মেরুদণ্ডর ব্যথা সাত থেকে আট বছর ধরে এইচ সেভেন পজিটিভ দশ থেকে পনেরো জন ডাক্তার দেখাইছেন এত ডাক্তার দেখানোর প্রয়োজন নাই আমি বলে দিচ্ছি কি করতে হবে দামি দামি ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না এই রোগ কি ভালো হয় স্যার শফিক সাহেব আমি আজকে যে বিষয়টি আপনাদের দিয়েছি আর্থ্রাইটিস আপনি সেই জেনেটিক্যাল যে যে ফ্যাক্টর বলেছিলাম কজ অফ অফ আথরাইটিস আর্থ্রাইটিসের কারণের জেনেটিক্যাল ফ্যাক্টর যে দায়ী বলেছিলাম এই ছেলে বি টোয়েন্টি সেভেন অনেকের ক্ষেত্রে এ আপনার সেটা এটা একটা জেনেটিক্যাল ডিসঅর্ডার তো জেনেটিক্যাল ডিসঅর্ডার হলে হতাশ হয়ে পড়বেন নো ভয় পেয়ে যাবেন নো এটা চিকিৎসা প্রথমত কিছু ব্যথার ওষুধ প্রয়োজনে ডাক্তারের পরামর্শে খেতে হবে আপনার কিডনি ফাংশন লিভার ফাংশন পেটের আলটাসোনো করে কোনো প্রবলেম আছে কি না থাকলে সেখানে এন এস এ ডিএস গ্রুপের বিভিন্ন ওষুধ ডাক্তার সাবরা দিয়ে থাকেন সেটা খেতে হবে ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়ে থাকেন সেটা খেতে হবে বিভিন্ন সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন কন্ডোটি সালফাইন হায়াল ইউরোনিক অ্যাসিড ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ভিটামিন ডি লেভেল দেখে ভিটামিন ডি ক্যালসিয়ামের লেভেল দেখে ক্যালসিয়াম এই জাতীয় বিভিন্ন সাপ্লিমেন্ট যেগুলো কোনো কোনো সাইড ইফেক্ট নেই বাট পরিমিত খেতে হবে ডাক্তারের পরামর্শে দেন আপনার মেইন ট্রিটমেন্ট হচ্ছে অ্যাডভান্স থেরাপি অ্যাডভান্স থেরাপিতে আমি আপনি কিন্তু এই রুগীগুলো কি হয় পঙ্গুত্ব বরণ করে আস্তে আস্তে মেরুদণ্ডটা অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস আপনার রোগের নাম এই রোগে আস্তে আস্তে মেরুদণ্ড কি হয়ে যায় ফিক্সড হয়ে যায় শেফ হয়ে যায় রোগী নাড়াতে চড়াতে পারে না সামনে ঝুঁকতে পারে না হাড্ডি ভেঙে যেতে পারে রুগী বুড়ো মানুষের মতো হয়ে যায় ব্যথায় তীব্র থেকে তীব্রতর বিছানায় পড়ে থাকতে ইচ্ছা হয় রুগী হয়ে যায় দুর্বল লাগে অস্বস্তি লাগে ভালো লাগে না পৃথিবী দাম্পত্য জীবনের সমস্যা হয় ঘাড় ঘুরাতে কষ্ট হয় নিচে বসতে পারে না টয়লেট করতে সমস্যা হয় দিস ইজ ডিসেবিলিটি তো ঔষধ ফলোআপ এবং অ্যাডভান্স থেরাপি এই চিকিৎসা আপনি ভালো থাকতে পারবেন মরণ পর্যন্ত আমাদের গড় ওই একাত্তর বা একটু বেশি এর বেশি যারা হায়াত পান আলহামদুলিল্লাহ আপনিও হচ্ছে বেশি হায়াত পেতে পারেন হচ্ছে বেশি ভালো থাকতে পারেন আপনি মুক্ত থাকতে পারেন তবে আপনাকে অ্যাডভান্স থেরাপি চিকিৎসা পাশাপাশি নিতে হবে ব্যথা বেড়ে গেলে থেরাপি নিয়ে আপনাকে কন্ট্রোলে থাকতে হবে আপনাকে সূর্যের আলো লাগাতে হবে সূর্যের আলো এখন শীতকাল কুসুম গরম পানিতে আপনাকে গোসল করতে হবে কুসুম গরম পানি মাথায় নর্মাল পানি দিবেন মাথা কিন্তু গরম পানি দিবেন না শরীরে কুসুম গরম পানি সাওয়ার দিয়ে বা যেভাবে সম্ভব আপনি গ্রামে থাকেন গরম পানি করে নিবেন কুসুম গরম পানিতে গোসল করবেন রোদে লাগাবেন সব জুতা পরে হালকা হাঁটাহাঁটি করবেন ওষুধ ড্রাগস অবশ্যই খেতে হবে ব্যথার ওষুধ প্রয়োজন হলে খেতে হবে সাপ্লিমেন্ট প্রয়োজন হলে খেতে হবে ইমিউন সিস্টেম বুস্টিং করতে হবে ইমিউন সিস্টেম বুস্টিং করার জন্য শ্বাস প্রশ্বাসের বিভিন্ন ব্যায়াম নিতে হবে হাসি খুশি থাকতে হবে কমিউনিটি ভালো মানুষের সাথে মিশতে হবে ভালো মানুষ আমি মিশতে বলি মানে এই নয় যে লোকের সাথে মিশবেন যারা দেখবেন সারা সারাদিন পরচর্চা পরনিন্দা পর নিয়ে ব্যস্ত কিভাবে ক্ষতি করবে হ্যাঁ আজ আজে বাজে কথা বলে অনেক ডাক্তার দেখবেন গেলে রুগীর কাছে বাজে কথা বলে আরেক ডাক্তারের নামে বদনাম করে এটা কিন্তু শুধু ডাক্তারদের মধ্যে না সবার মধ্যে আছে সো এই জাতীয় লোক থেকে দূরে থাকবেন হাসি খুশি থাকবেন নিজের ফ্যামিলির সময় দিবেন পারিবারিক সামাজিক অনুষ্ঠানগুলোতেও অ্যাটেন্ড করবেন অ্যাক্টিভ জীবনযাপন করতে হবে অ্যানকালোজিন রুগীদেরকে এবং যখন শীত থেকে চলে গরমে আসবে ইনশাল্লাহ গরমের মধ্যে সাতার কাটবেন সাতার সাতার অ্যান্ড সাতার সাইক্লিং হাঁটা স্বাভাবিক জীবনযাপন করা এতে আপনারা ভালো থাকতে পারবেন ব্যথা হলে প্রয়োজনে ব্যথার ওষুধ খেতে হবে এখন ব্যথার বিভিন্ন ওষুধ পাওয়া যায় যেটা কিডনি লিভারের প্রবলেম করে না বা অ্যাসল তৈরি করে না অনেক ওষুধ আসা তবে অবশ্যই আপনাকে অ্যাসেস করে নিকটস্থ ভালো একজন চিকিৎসকের পরামর্শ এটা করতে হবে তো এনকালেজিং রুগীর আশা করি উত্তর পেয়ে গিয়েছেন আর এই সংক্রান্ত অ্যাডভান্স থেরাপি আলহামদুলিল্লাহ ডিপিআরসিতে আছে আমরা প্রচুর মেশিন পত্রতে ইনভেস্ট করেছি রুগী উপকার পাচ্ছে আপনারা আমাদের ডিপিআরসি বা আমার ইউটিউব ফেসবুক পেজে গিয়ে দেখবেন হাজার হাজার আলহামদুলিল্লাহ রুগী এখানে উপকৃত হচ্ছে ডিপিআরসিতে বিভিন্ন অন্যান্য মেডিসিন অর্থোপেডিক্স বিভিন্ন অন্য ডাক্তাররাও আসেন প্রয়োজনে তারাও দেখেন তারা যদি প্রয়োজন হয় অন্য তাদের মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ আমরা এখানে করে থাকি আলহামদুলিল্লাহ তবে আপনারা শুধু শুধু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের কথা থেরাপি নেবেন না থেরাপি নিতে হলে অবশ্যই একজন থেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে ডায়াগনোসিস কনফার্ম করে রোগ নির্ণয় করে তারপরে যদি ডাক্তার সাহেব মনে করে থেরাপি দিবে সেটা আপনারা থেরাপি নিতে পারেন আমি পরবর্তী প্রশ্নে যাই শফিক সাহেব আশা করি উত্তর পেয়েছেন একই সমস্যা সম্ভবত মুহাম্মদ রবিউল ইসলাম জি আপনার ওই বি টোয়েন্টি সেভেন পজিটিভ আর একটা কথা এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ হলেই যে শুধু অ্যানকালি হয়ে হচ্ছে ব্যাপারটা তা না অনেকে নেগেটিভও আসতে পারে বেশিরভাগ রুগিরি পজিটিভ আসে জি জি ভাই এটা স্পন্ডল আর্থোপ্যাথি এক প্রকার আর্থ্রাইটিস রবিউল সাহেব তাহলে শফিকুল সাহেব এবং শফিকুল ইসলাম এবং রবিউল সাহেব আপনাদের দুজন উত্তর আপনারা পেয়ে গিয়েছেন আমি আলোচনা করেছি বিশদভাবে অলিউল্লাহ অলি সাহেব আপনি লিখেছেন স্যার আমার বয়স পঁচিশ বছর ওজন পঁয়তাল্লিশ আবার মাঝে মাঝে পেশার একশো তিরিশ একশো চল্লিশ বাই নব্বই হয় তখন আমার ঘাড় ও মাথা অনেক ব্যথা হয় তখন আমি কী করব এটাকে হাই প্রেশার না লো প্রেশার জানাবেন নোরিয়াম ফাইভ দুইবার খাই অমিত টেন একবার রিসেন্ট রিসেন্ট প্লাস তিনবার খাইয়ে থাকি মাঝে মাঝে এমন হয় সেটা জানাবো আচ্ছা ব্লাড প্রেশার একজন অ্যাডাল্ট নর্মাল মানুষের বা আমরা একশো বিশ ধরি নিচেরটা হচ্ছে আশি যদি এই দুইটাই কোনো কারণে বেড়ে যায় এবং সেটা যদি অনেক দিন ধরে পারসিস্ট করে মানে অনেক দিন ধরেন প্রতি আপনি নিয়মিত মাপছেন কয়েক সপ্তাহ ধরে সেটা বেশি বেড়ে থাকে তাহলে হাই ব্লাড প্রেশার আর যদি সেটা কমে যায় তাহলে লোড ব্লাড প্রেশার তো আপনি এটাকে ডাক্তারের পরামর্শ ওষুধ খাচ্ছেন কিনা আমি জানি না আমার মনে আপনি নিকটস্থ একজন মেডিসিন বা কার্ডিওলজি বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে পারেন আর ব্লাড প্রেশার ফিজিওলজিক্যাল কারণেও বাড়তে পারে ধরেন পানি কম খেলে হ্যাঁ মানসিক চাপে বাড়তে পারে বিভিন্ন আমরা সবাই এনজাইটিতে ভুগি এনজাইটির কারণে বাড়তে পারে অনেক কারণ আছে অতিরিক্ত রিচ ফুড খেলে বাড়তে পারে তো এগুলো আপনি একটু ব্লাড প্রেশার কমার আমাদের যে ন্যাচারাল ট্রিটমেন্টগুলো ট্রাই করতে পারেন রিল্যাক্স থাকার চেষ্টা করতে পারেন পানি বেশি করে দেখেন হ্যাঁ আর না হলে একজন নিকটস্থ কার্ডিওলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্টকে দেখাবেন ইনশাল্লাহ উপকারে আসবে সুমি আক্তার আপনি আমার চেম্বারের ঠিকানা জানতে চেয়েছেন জি সুমি আক্তার আমার আমি সম্ভবত আপনাকে কমেন্টও দিয়েছি ডিইপিআরসিতে বসি বারো বাই এক রিং রোড শ্যামলী শ্যামলী সিনেমা হল থেকে রিং রোডে ঢুকলি আদাবত থানার দিকে ঢুকতেই একটু সামনে আগালি হাতের ডান দিকে ডিপিআরসি বারো বাই এক এখানে আমি বসি আপনারা ফোন নাম্বার দেওয়া আছে দেখেন কমেন্টে সে ফোন নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে দেখাতে পারে আপনি লিখেছেন থেকে বছর ধরে ব্যথা ব্যথা বাংলাদেশে বিশ থেকে পঁচিশটা ডাক্তার দেখেছেন ইন্না আলী রাজি এত ডাক্তার কেন দেখাবেন বাদ ব্যথা জনিত যে সকল স্পেশালিস্ট আছে তাদেরকে দেখালি হয় বা কোনো উপকার পাচ্ছি না আপনি কি করবেন তো ভাই আমি যেটা বলবো আগে রোগ নির্ণয় করতে হবে যে এত ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারকে জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ইউ ডিজিজ দ্য নেম অফ দ্য ডিজিজ সব ডিজিজের অনেক সময় ডাক্তার আমরা নাম বার করতে পারি না বাট ডাক্তার আপনাকে হয়তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও বলে যেবে যে কাছাকাছি কী কী বা সম্ভবত কী কী রোগ আপনার হতে পারে এই রোগ নির্ণয় করেন আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন আরও অনেক কমেন্টে আপনারা লিখেছেন আমি আমি একটু লাইভের কিছু কমেন্টের উত্তর পড়ে আসি দেখি জি ইয়াসিন সাহেব আপনি লেখছেন আব্বুর আজ সন্ধ্যায় হঠাৎ হাঁটার মধ্যে হাঁটু ধরে গেছে ব্যথা করতেছে কোনো ওষুধ খাইনি এখনো যদি কোনো ওষুধ খেতে হবে আর কোনো খাবার খাওয়া যাবে কি না একটু বলতেন এই যে শীতকালে যে প্রবলেমটা হয় ইয়াসিন সাহেব এবং বাকি সবাইকে বলি আপনার বাবার বয়সটা লেখেন নাই সম্ভবত আটচল্লিশের উপরে হবে আপনার কথা অনুযায়ী তো শীতকালে যেটা হয় কি আমাদের অ্যাটমসফেরিক প্রেশারটা কমে থাকে বাতাসে অক্সিজেনের ঘাটতি হয় তো এই থেকে আমাদের রক্ত চলাচলে অক্সিজেন ঘাটতি হয় অক্সিজেন যেহেতু আমরা ইনফুটই কম হচ্ছে ইনস্পিরেশনে তারপরে অ্যাটমসফেরিক প্রেশারের কারণে আমাদের রক্ত চলাচল কম হয় হাঁটা চলাফেরা কম পানি কম খাওয়া হয় এই জন্য হঠাৎ করে পায়ে টাল লাগতে পারে হাঁটু ক্ষয় হয়ে যেতে পারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো ইয়াসিন সাহেব আমি যেহেতু বলবো যেহেতু হঠাৎ এটা হয়েছে আপনার বাবাকে দুবেলা একটু কুসুম গরম শেক দিতে বলেন কিন্তু আঘাত পেয়েছে কিনা এটা বলেন না আপনি মানে কোনো হোচট খেয়ে পড়েছে কিনা যদি হোচট হোচট খেয়ে পড়ে তাহলে কিন্তু গরম শেক দেওয়া যাবে না যদি হোচট খেয়ে না পড়ে আপনার বাবাকে দুবেলা একটু গরম শেক দিতে বলেন ডাইক্লোফেনাক জেল বা ফার্মেসি ওষুধের দোকানে দেখবেন ব্যথানাশক কিছু জেল পাওয়া যায় ওটা দুই বেলা মাখতে বলেন ওনাকে দুই তিন দিন রেস্টে থাকতে বলেন আর শুয়ে শুয়ে আমার ইউটিউব ফেসবুকে গিয়ে হাঁটু ব্যথার যে ব্যায়ামগুলো আছে একটু শিখে করতে বলেন আর কিছুদিন নাবুমেটন প্রিপারেশন নাবুমেটন বিভিন্ন নামে আছে এই প্রিপারেশনটা খেতে পারে পাঁচশো এমজি এটা সেফ কিডনি ফ্রেন্ডলি দুবেলা সাথে একটা এন্টি আলসারেন্ট রেভি প্রাজল যে কোনো এমজি দুবেলা পাঁচ ছ দিন খেতে পারে ইনশাল্লাহ আশা করি উপকারে আসবে তারপরেও ভালো না হলে অবশ্যই একজন ডাক্তারকে দেখাতে বলবেন হ্যাঁ আমি লাইভ থেকে প্রশ্ন পড়া একটু অসুবিধা হচ্ছে তারপর আমি চেষ্টা করছি এসে আসু আপনি লিখছেন আমার স্পাইনাল মেনিনজিওম অপারেশন হয়েছিল ছয় মাস হলো এখন আহ এখন খুব ব্যথা করে থাই খুব ব্যথা করে পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে থাকলে পায়ের গোড়ালি ব্যথা করে আমি খুব বড় ভুল করে ফেলেছি কিসার মেরুদণ্ড অপারেশনের কারণে নো এই এই জাতীয় যদি টিউমার হয় তাহলে অপারেশন অবশ্যই করতে হবে তো অপারেশন পরে যেটা দরকার এটা আমাদের দেশে একটা প্রবলেম হ্যাঁ আমাদের দেশে এখানে মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচটা হয় না অপারেশনের পরে যেটা দরকার হচ্ছে অ্যাডভান্স থেরাপি চিকিৎসা প্রয়োজনে আপনাকে অ্যাডমিশন নিয়ে ভর্তি থেকে অ্যাডভান্স থেরাপি চিকিৎসা নিতে হবে একজন ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে আশা করি আপনারা ইনশাল্লাহ এটা থেকে আস্তে আস্তে মুক্ত হতে পারবেন এটা ভয়ের কোনো কারণ ভাই একটু সময় লাগবে ইনশাল্লাহ উপকারে আসবে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং পেজটি লাইক দিয়ে রাখবেন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও লাইভে আসছি আমি আই লাইভে আসার আগে আমি অবশ্যই কমেন্ট করে দিব কখন আসব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার